দরজা খুলল অমর একুশে বইমেলার, করোনাকাল পেরিয়ে আবারও স্বরূপে ফেরায় পাঠক প্রকাশকের স্বস্তি, জমজমাট একটি মাসের প্রত্যাশা। পাঠকগণ মানে কেনার থেকে ওনারা স্টলগুলো ঘুরে ঘুরে বেশি দেখছেন, প্রথম দিনে আসার আগ্রহটা সবার খুব বেশি থাকে। এই প্রান্তে অনেক বই সাজানো রয়েছে, এজন্য আমরা প্রতিদিনে আসাটা মনে করি যে সার্থকই হয়েছে। আয়োজন বা প্রস্তুতি যেরকম চলছে তাতে আশা করা যাচ্ছে যে বেশ ভালোই হবে। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঘুরে ঘুরে স্টল পরিদর্শন, কিনলেন বই, সমালোচকদের করা জবাব দিয়ে বললেন ক্ষমতায় যেতে হলে আসতে হবে নির্বাচনে। দীর্ঘ সময় সরকারে আছি বলেই তো এদেশের সংস্কৃতি চর্চা হচ্ছে, খেলাধুলার উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে, সাহিত্য চর্চা বৃদ্ধি পাচ্ছে। আরও যদি ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকে তো জনগণের কাতারে দাঁড়াবে, নির্বাচন করবে, ভোট করবে, জনগণ যাকে চাইবে তারা ক্ষমতায় আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ হলো বিএনপির চার পর্বের পদযাত্রা, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশ বিরোধীদের রুখে দেওয়ার প্রত্যয় আওয়ামী লীগের, সহিংসতাকারীদের নিষিদ্ধের দাবি। বগুড়া চার আসনের উপনির্বাচনে হিরো আলমকে 834 ভোটে হারালেন জাসদের তানসেন, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উকিল আব্দুস সাত্তার জয়ী, ঠাকুরগাঁও তিনে জাতীয় পার্টির জয়। এবছর হজের খরচ বাড়ল প্রায় পৌনে 2 লাখ টাকা, সরকারিভাবে ব্যয় হবে 6,83,000, সুযোগ পাবেন 1,27,198 জন, বিমান ভাড়া বেশি বলছে হাব। ডিজিটাল সিকিউরিটি আইনে সাংবাদিক হয়রানি থামছেই না, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের খবর প্রচার করায় সময় সংবাদের হেড অফ নিউজের খোঁজে 5 থানার পুলিশ। এবং এবছর বাংলাদেশ থেকে উচ্চ বেতনে 6,000 কর্মী নিতে চায় দক্ষিণ কোরিয়া, সংবাদ সম্মেলনে জানালেন রাষ্ট্রদূত, বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি ব্যবসায়ীদের। দরজা খুলল অমর একুশে বইমেলার, করোনাকাল পেরিয়ে আবারও স্বরূপে ফেরায় স্বস্তি জানালেন লেখক, পাঠক ও প্রকাশক। প্রথম দিনেই মিলন মেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। ভাষার মাসে জমজমাট বই উৎসবের প্রত্যাশা সবার। মিজানুর রহমান মিন্টুর ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। একটি বছরের প্রতীক্ষার সমাপ্তি, দুয়ারে হাজির ভাষার মাস, প্রাণের মাস ফেব্রুয়ারি, সেই সঙ্গে পর্দা উঠল বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর বুধবার বিকেল 5:30 দিকে সর্বসাধারণের জন্য দ্বার খুলে বইমেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় 11.5 লাখ বর্গফুট জায়গা জুড়ে শুরু হয় প্রাণের উৎসব। সময় গড়ায় বারে ক্রেতা, বারে দর্শনার্থী। বাংলা একাডেমির বইমেলার প্রতি আমাদের সারা বছরই আকাঙ্ক্ষা থাকে, আগ্রহ থাকে, অধীর। প্রথম দিনে আসার আগ্রহটা সবার খুব বেশি থাকে। নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে যদি পরিবর্তন জন্য একমাত্র বই পড়াই সবচেয়ে শ্রেয়। এদিকে বরাবরের মতো স্টলগুলো প্রথম দিন নিজেদের গোছ গাছি ছিল বেশি মনোযোগী। আলাদা আলাদা উপরে মানে সাজাচ্ছি ভালোভাবে, যেন পাঠকরা যেন ভালোভাবে বুঝতে পারে। পাঠকের মেন ব্যাপারটা হয় কি, ওনারা প্রথম কয়েকদিন আগে দেখেন, তারপরে হচ্ছে এসে কিনে নিয়ে যান। প্রতি বছরই দেখা যায় যে সাধারণত 10 তারিখ বা 11 তারিখের পর ওই সময় থেকে বইমেলাটা আসলে গর্জে জমে ওঠে। মেলায় এবার অংশ নিচ্ছে 601টি প্রতিষ্ঠান। গত বছর মেলা স্টল ছিল 776টি, এবার স্টলের সংখ্যা 901টি, এছাড়া প্যাভিলিয়নের সংখ্যা 38টি। অমর একুশের গ্রন্থমেলা এখন আর গ্রন্থমেলা নেই, এটা একটা সংস্কৃতির উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে সবাই বইমেলা আসতে চায়। এবং বইমেলাটা একটু সুন্দর গোছালো ইত্যাদি থাকুক, আমরা এটা চাই। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। অন্যদিকে ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আধুনিক যুগ সংকটে মানুষ যেন ক্রমেই একা হয়ে পড়ছে, বাড়ছে নিঃসঙ্গতা, বাড়ছে মানসিক টানাপোড়েন, অশান্তি। এমন পরিস্থিতিতে পরম বন্ধু হয়ে সঙ্গ দেওয়ার পাশাপাশি বই এনে দিতে পারে মুক্তির বারতা। বাঙালির শুদ্ধ মননের প্রতিচ্ছবি এই অমর একুশে বইমেলা সেই মুক্তিরই দিশা দিচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাঙালির প্রাণের আয়োজনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সংস্কৃতির বিকাশেও কাজ করছে বর্তমান সরকার। সমালোচকদের করা জবাব দিয়ে সরকার প্রধান বলেন ক্ষমতায় যেতে হলে আসতে হবে নির্বাচনে।
পরে বিভিন্ন স্টল পরিদর্শন করে বইও কেনেন প্রধানমন্ত্রী। বাবুল হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বাতাসে ফাগুনের আগমনী দোল, তারি দোলায় দুলছে রক্তরাঙা শিমুল পলাশ। রক্তের দামেই তো কেনা আমার দুঃখিনী বর্ণমালা। সেই বর্ণমালা এবং তার বীর সন্তানদের শ্রদ্ধায় কালের বিবর্তনে আয়োজিত হয় অমর একুশে বইমেলা। করোনার বাধা পেরিয়ে বুধবার এবছরের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী। পরন্ত বিকেলে একাডেমি চত্বরে শুরুতেই পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। মহামারীর প্রকোপ কমায় গত দু তিন বছর পর আবার স্বরূপে হাজির হয়েছে গ্রন্থমেলা। তাই সশরীরে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, এখন চাইলেও বইমেলায় আসতে না পারা তাকে কষ্ট দেয়। আমি আর আমার বান্ধবী বেবি মধুর আমরা ক্লাস শেষে বাংলা একাডেমির লাইব্রেরিতে আসতাম আর ওই বটতলায় বই নিয়ে বসতাম বা পুকুর পাড়ে আমরা বসতাম। দীর্ঘদিন পর আসতে পেরে আমার নিজের খুবই ভালো লাগছে। যদিও আগের মতো সেই স্বাধীনতা পাচ্ছি না, তারপরেও তো বাংলা একাডেমিতে আসতে পারলাম। বাংলা একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য মেলা আয়োজনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাকিদ দেন বইয়ের ডিজিটাল ভার্সন তৈরির দিকেও। প্রত্যেকটা সাহিত্যকর্ম আমরা যদি অডিও ভার্সন করে দিই আর সেই সাথে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা আরো বেশি পাঠক শ্রেণী পাবো। বক্তব্যের এক পর্যায়ে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। বলেন, অনির্বাচিত সরকারের জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে। কেউ কেউ আবার এটাও বলেন, দুই চার বছরের জন্য যদি একটা অনির্বাচিত সরকার আসে তাহলে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। মহাভারত অশুদ্ধ হবে না, এটা ঠিক, কিন্তু অশুদ্ধ হবে আমাদের সংবিধান, অশুদ্ধ হবে বাংলাদেশের জনগণের জীবন মান। কারণ ওই দুই বছরের অভিজ্ঞতা যদি কেউ একটু স্মরণ করেন, তখন ব্যবসা বাণিজ্য বলেন, সাহিত্য চর্চা বলেন বা অর্থনৈতিক অবস্থা বলেন, সবই তো বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কারো যদি ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকে তো জনগণের কাতারে দাঁড়াবে, নির্বাচন করবে, ভোট করবে, জনগণ যাকে চাইবে তারা ক্ষমতায় আসবে। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় 11টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় বেশ কয়েকজনকে। পরে বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে কয়েকটি বইয়ের স্টল ঘুরে দেখেন তিনি। সে সময় কিনেন বেশ কিছু বই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে শেষ হলো বিএনপির চার দিনের পদযাত্রা কর্মসূচি। শেষ দিনে কমলাপুর থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রায় অংশ নেন দলের নেতাকর্মীরা। এ সময় সিনিয়র নেতারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন। স্লোগানে মুখর রাজপথ, প্ল্যাকার্ড, ব্যানার আর ফেস্টুনে সরব উপস্থিতি নেতাকর্মীদের। তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে বিএনপির পদযাত্রা। বুধবার সকাল থেকেই কর্মসূচিতে অংশ নিতে কমলাপুর এলাকায় জড়ো হতে থাকেন দলটির কর্মীরা। রাজধানীতে মহানগর বিএনপির চার দিনব্যাপী পদযাত্রা কর্মসূচির শেষ দিন কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে বাসাবো, খিলগাঁও হয়ে মালিবাগে এসে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা দাবি করেন, নির্যাতন চালিয়ে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করছে সরকার। বলেন, বিএনপির পদযাত্রার মধ্য দিয়ে ক্ষমতাসীনদের বিদায় যাত্রা শুরু হয়ে গেছে। আমরা মরণের মিছিলও করতে চাই না, তবে আমরা এই সরকারকে বিদায়ের জন্য এই মিছিল করতে চায়। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, বিএনপির আন্দোলনে ভয় পেয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা যদি চিৎকার করি আওয়ামী লীগ ভয় পায়, আমরা যদি নীরব থাকি আওয়ামী লীগ ভয় পায়। যে রাস্তা প্রকম্পিত হচ্ছে সেই কারণে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। পুলিশ নাকি মাইকিং করতেছে, ভোটার ডাকতেছে, আমি আমার জীবনে শুনি নাই ভাই এরকম সেরা কৌতুক। অর্থাৎ পুলিশ মাইকে ডাকতেছে, ভোট দিতে আসেন। আপনাদের পতন শুরু হয়ে গেছে, এখন শুধু দেশের মানুষের সময়ের অপেক্ষা। আগামীতে আন্দোলন কর্মসূচিতে নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশও দেন বিএনপি নেতারা। কমলাপুর থেকে মালিবাগ পর্যন্ত এই পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো বিএনপির চার দিনের কর্মসূচি। আগামী 4 ফেব্রুয়ারি যুগপথ আন্দোলনের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির নেতারা বলছেন, সেই সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি নিয়েই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবি আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মামুন, আপনাকে স্বাগত। আচ্ছা মামুন, আমরা এইমাত্র যে প্রতিবেদনটি দেখলাম, বিএনপির যে কর্মসূচি ছিল শেষ পর্যন্ত, যে পদযাত্রা, চার দিনব্যাপী একটা পদযাত্রা কর্মসূচি ছিল, সেটি আজকে শেষ দিন ছিল। এরপরে তারা পরবর্তী কর্মসূচি 4 ফেব্রুয়ারির একটা তাদের রয়েছে। আপনার কাছে কী মনে হয়েছে, এই পদযাত্রা কর্মসূচি কিংবা এর আগের যে কর্মসূচিগুলো তারা পালন করেছে, সেটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে কতটুকু আসলে পরিবর্তনশীল ভূমিকা রাখতে পারছে, এবং আজকে তারা সরকারের এগেনস্টে বা বিরুদ্ধে যা যা বলেছে সেগুলো যদি একটু বলছেন? তারা আসলে রিচার্ড, রাজনীতিতে সমালোচনা বা সমালোচনা রাজনীতি নিয়ে, আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর 1 বছরেরও কম সময় বাকি রয়েছে, আর এখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে সামনে নির্বাচন আসতে যাচ্ছে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম বলা চলে রাজনীতির মাঠ। আপনি যেটি বলছিলেন যে পদযাত্রা দিয়ে শুরু করেছিলেন আপনি, পদযাত্রার আজকে চতুর্থ এবং শেষ দিন ছিল, এটি কিন্তু শনিবার শুরু হয়েছিল এবং শনি রোববার বিরতি দিয়ে সোম মঙ্গল এবং আজ বুধবার এই চার দিনব্যাপী যে পদযাত্রা, সেই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। তো এই পদযাত্রা নিয়েও কিন্তু আওয়ামী লীগ নেতারাও অনেক কথা বলেছেন, অনেকে বলেছেন পেছন যাত্রা বা বিএনপি নেতার পদযাত্রায় বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছেন, সে সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাবো। শুরুতে একটু জানাতে চাই যে আজ যে পদযাত্রা, সেই পদযাত্রায় মির্জা আব্বাস ছিলেন, আরও বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন, সেখানে তারা কী কী বলেছেন? সরকারকে দানব বলেছেন মির্জা আব্বাস আজকে সেখান থেকে, এবং সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে বিএনপির চার দিনের কর্মসূচির শেষ দিন ছিল, যেটি শুরুতে বলছিলাম, বিএনপি রাজপথে থাকলেও ভয় পায়, নীরব থাকলেও ভয় পায় ক্ষমতাসীনরা, এটি মির্জা আব্বাস উল্লেখ করে বলেছেন। অর্থাৎ বিএনপি যখন নীরব থাকে তখন আসলে ক্ষমতাসীনরা ভয় পায় বলে দাবি করেছেন তিনি। সংবিধানকে অপমান করেছেন ক্ষমতাসীনরা, রাজার হুকুমে দেশ চলছে বলেই মাসে মাসে বিদ্যুতের দাম বাড়ছে বলে কেন্দ্রীয় নেতারা বলছেন। মির্জা আব্বাস সেখানকার আজকের মুখপাত্র ছিলেন এবং তিনি কিন্তু সেই এই কথাগুলো বলেছেন। সেখানে আজকে মহাসচিব যিনি দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। এবং আমরা জানি যে পদযাত্রার আগেও বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি বিএনপি পালন করে আসছে, যদি আমরা 10 ডিসেম্বর থেকে ধরি, 10 ডিসেম্বরের পরেও আরও কিছু কর্মসূচি ছিল, সেগুলো বিস্তারিত নাই বা বলি, প্রতিটি কর্মসূচিতেই কিন্তু রিচার্ড আপনি বললেন যে কী পরিবর্তন বা কী আসলে প্রভাব ফেলতে পারে রাজনীতিতে, আসলে রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেটি পরের কথা। তারা আসলে দীর্ঘদিন যাবতীয় কিন্তু রাজপথে ছিল না, তারপর তারা কিন্তু বেশ গত কয়েক মাস যাবৎ আমরা দেখছি যে রাজপথে তারা সরব এবং রাজপথে তারা যে আন্দোলন, সেই তাদের আন্দোলনে তারা সম্পৃক্ত হচ্ছেন এবং নেতাকর্মীরা সেখানে আসছেন এবং সেখান থেকে সরকার বিরোধী বা বিভিন্ন আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন বক্তব্য তারা কিন্তু বিভিন্ন সময় দিয়ে আসছেন। আমরা এই সংক্রান্ত আরও অনেক তথ্য জানব, কিছু তথ্য আমার হাতে রয়েছে যেগুলো জানাবো আপনাকে। তার আগে আমরা একটা প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটা দেখে আসি। আজ কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন বিএনপি পদযাত্রার নামে যে পেছন যাত্রা করছে আর আওয়ামী লীগ পালন করছে শান্তি সমাবেশ, এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে আমাদের, প্রতিবেদনটা দেখে আসি, তারপর ফিরব আলোচনায়। নতুন বছরকে নির্বাচনী প্রচারণার বছর হিসেবে নিয়েছে ক্ষমতাসীনরা, প্রতিদিনই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ। বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ। সমাবেশে যোগ দিতে মহানগরের 24টি থানার 75টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলেই নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত না করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান আওয়ামী লীগের। আন্দোলন আন্দোলন করে কোনো লাভ নেই, আপনাদের এই আন্দোলনের খেলা বন্ধ করুন, আপনাদের আন্দোলনের খেলা 10ই ডিসেম্বর 2022 শেষ হয়ে গেছে। এরা বিষধর সাপ, যে কোনো সময় ছোবল মারতে পারে, ভবিষ্যতে যাতে কোনো রকম অপকর্ম করতে না পারে, আমাদের উন্নয়নকে যাতে ব্যাহত করার চেষ্টা করতে না পারে, তার জন্য আমাদের প্রস্তুতি হিসাবে শান্তির সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার ভয় পায়নি, বরং বিএনপি ভয় পেয়েছে। সরকার শান্তি সমাবেশ দিয়েছে আর বিএনপি পদযাত্রার নামে পেছন যাত্রা দিয়েছে বলে মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। সরকার ভয় পেয়েছে না, আপনারা ভয় পেয়েছে, আপনারা সরকারের পতন, গণ উত্থান, লাল কার্ড থেকে এখন কেন অন্তিম পদযাত্রায় নামলেন সেটাই জিজ্ঞাসার বিষয়। তাহলে ভয় পেল কে?
এদিকে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এ সময় ঐক্য, ধৈর্য ও সতর্ক কৌশলে বিএনপিকে রাজপথে মোকাবিলা করার আহ্বান জানায় যুবলীগ নেতারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড মামুন, আমরা এই প্রতিবেদনটি দেখার আগে অবশ্য বিএনপির বর্তমান কর্মসূচি এবং তাদের বক্তব্য বা তাদের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা করছিলাম। প্রতিবেদনের পরপরই কিন্তু উঠে আসলো আসলে আওয়ামী লীগ নেতারা কী বলছেন সেই বিএনপির বিরুদ্ধে মূলত, একটু যদি আমাদেরকে বিশ্লেষণ করে বলে দেন। প্রতিদিনই কিন্তু আওয়ামী লীগের কোনো না কোনো কর্মসূচি রাজধানী ঢাকায় থাকছে এবং আমরা দেখছি যে বেশ কিছুদিন যাবৎ শান্তি সমাবেশ থাকছে, এছাড়া কোনো না কোনো কর্মসূচি থাকছে এবং সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু কথা বলছেন। অর্থাৎ বলা চলে যে বিএনপি যেমন রাজপথে আন্দোলন করছেন, তেমনি শান্তি সমাবেশ বা নেতাকর্মীদের সুসংগঠিত রাখার জন্যও কিন্তু আওয়ামী লীগরা রাজপথেই রয়েছে এবং তারা কিন্তু বারবার বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কিন্তু বারবারই বলেছেন যে নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত, তারা প্রয়োজনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিরোধী পক্ষ থেকে কেউ ঘটাতে না পারে সে কোনো নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও কিন্তু তিনি বারবার জানিয়েছেন। আজকে যে সমস্ত কথা বলেছেন তাদের শান্তি সমাবেশে এবং যাত্রাবাড়িতে সেই শান্তি সমাবেশ ছিল সেগুলো সম্পর্কে জানাবো, এছাড়া যুবলীগেরও একটা সমাবেশ ছিল সে সম্পর্কেও জানাবো। বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু যুবলীগ চেয়ারম্যান কথা বলেছেন, সেখানেও তিনি বলেছেন যে যুবলীগের যে নেতাকর্মীরা আছে তারা যাতে আগামী নির্বাচন পর্যন্ত খুবই সজাগ অবস্থায় থাকেন। যাত্রাবাড়িতে শান্তি সমাবেশ করে দক্ষিণ আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতায় আসতে পারবে না জেনেই কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। পদযাত্রা না পেছন যাত্রা করছে বিএনপি, যেটি আসলে গত কয়েকদিন থেকে বলে আসছিলেন। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে নেতাকর্মীদের তৈরি থাকতে হবে, এই কথাগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। আমরা যেটি দেখছি যে রাজনীতির মাঠে যে অভিযোগ পাল্টা অভিযোগ বা কথার যে তীর, সেই কথার তীরে এই কথাগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। তো আসলে আগামী দিনগুলোতে আরও দেখার বিষয় রয়েছে, কেননা দুই দলই এখন খুবই সক্রিয় অবস্থায় রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। এই নিশ্চয়ই এই যে কথার লড়াইয়ের পাশাপাশি সামনে আমরা ভোটের লড়াইও দেখব। আমরা বুঝতেও পারছি সামনে আসলে এই যত বেশি পরিমাণ সময় ঘনিয়ে আসবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ততই কথার লড়াই আরও বেশি জমবে। একটা বিষয় আমাকে স্পষ্ট করবেন, সেটি হচ্ছে এই আমরা আজকে দেখলাম যে ছয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিএনপি ছেড়ে দেওয়া আসনগুলোতেই মূলত আসলে এই উপনির্বাচনের কেন্দ্রবিন্দু ছিল। এই উপনির্বাচন নিয়ে দুই দল আসলে অবস্থানগত যে কৌশল সেটি কি আসলে কি? আজ সারাদিনই উপনির্বাচন নিয়ে দুই দলের অনেক নেতারাই কথা বলেছেন, তাদের যে পদযাত্রা ছিল সেখানেও মির্জা আব্বাস এই উপনির্বাচন নিয়ে কথা বলেছেন, এছাড়া ওবায়দুল কাদের কথা বলেছেন, মাহবুবুল আলম হানিফ কথা বলেছেন। আসলে এই উপনির্বাচন নিয়ে দুই দলের কি মন্তব্য সেটি আপনাকে একটু জানাতে চাই। উপনির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে দাবি করেছে আওয়ামী লীগ, এটি ওবায়দুল কাদের বলেছেন। ঘোমটা পড়া প্রার্থী দিয়েছে বিএনপি, অর্থাৎ বিএনপি আপনি জানেন যে এই যে ছয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো এই উপনির্বাচনে কিন্তু বিএনপি কোনো প্রার্থী দেয়নি, বিএনপি যে দলীয় প্রার্থী দেওয়ার কথা সেই দলীয় কোনো প্রার্থী দেননি তারা। ঘোমটা পড়া প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী ছদ্মবেশে, আওয়ামী লীগ দাবি করছে বিএনপির প্রার্থী ছদ্মবেশে ভোটে অংশ নিয়েছে। আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। পুলিশ মাইকে ডেকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে, পুলিশ মাইকে ভোটার ডেকেছেন এবং ভোটারদের ভোট দিতে আসতে বলেছেন, এই অভিযোগ করেছেন মির্জা আব্বাস। উপনির্বাচনকে কৌতুক বলে অভিহিত করেছেন তিনি, আগের মতো নির্বাচন আর হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারও করেছেন। বলা চলে আমি এখানে আসলে তিনটি পয়েন্ট এমন দেখানোর চেষ্টা করলাম যাতে আওয়ামী লীগের যে নেতারা আছেন তারা বলেছেন এবং তিনটি যারা বিএনপি নেতার কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা বলেছেন। তো এইটি আসলে আজকে উপনির্বাচন নিয়ে দুই দলের বক্তব্য এবং পাল্টা অভিযোগ এখানে ছিল। তো এই যে উপনির্বাচন, এই উপনির্বাচনের ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিপূর্ণ ফলাফল চলে আসবে, তারপর আসলে এই উপনির্বাচনের রেজাল্ট আসলে দেশের মানুষ জানতে পারবে। এখন আগামী দিনগুলোতে দেখার বিষয় যে শান্তি সমাবেশ বা পদযাত্রা, দুই দলের পক্ষ থেকে নিশ্চয়ই আরও নতুন অনেকগুলো কর্মসূচি আসবে, সেগুলোতে আসলে দেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে সেটি এখন দেখার অপেক্ষায় দেশবাসী। এটা তো অবশ্যই আমাদের দেখার অপেক্ষা, তবে আরেকটা বিষয় অবশ্যই সাধারণ জনগণের প্রত্যাশা থাকবে যে এই দেখার অপেক্ষাটা যেন সহিংসতায় রূপ না নেয়, দেশে যেন কোনো সাংঘর্ষিক বা সহিংস পরিস্থিতি চলে না আসে। আওয়ামী লীগ কিন্তু বারবারই এটি বলছে, আপনি যেটি জোর দিয়ে বললেন যে যাতে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটি কিন্তু আওয়ামী লীগ বারবারই জোর দিয়ে বলছে যে কোনো ধরনের সহিংস রাজনীতি বা কোনো ধরনের পেট্রোল বোমা বা আগুন সন্ত্রাস যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এই শান্তিপূর্ণ অবস্থানটাই আসলে জনগণ প্রত্যাশা করে। আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ রিচার্ড। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।
বগুড়া 4 আসনের উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হিরো আলমকে 834 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ঠাকুরগাঁও 3 আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ। বাকি 3টি আসনে ভোট গণনা চলছে। চাপাই নবাবগঞ্জে 3 আসনে সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের আব্দুল ওদুদ। বিএনপির ছেড়ে দেয়া 6 আসনে উপনির্বাচনে বুধবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। সবগুলো আসনেই সুশৃঙ্খলভাবে ইভিএমে ভোট হয়। সারাদিন ভোট গ্রহণের পর সন্ধ্যার পর শুরু হয় গণনা। বগুড়া 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাসদের প্রার্থী এ কে এম রেজাল করিম তানসেনের কাছে 834 ভোটে হেরে যান স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। নন্দীগ্রাম কালু জনগণ যে আমাকে নির্বাচিত করেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই এই যে আজকে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার অধীনে যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে, ক্রেডিবল হতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে এটা বিভিন্ন সময় এটা প্রমাণ হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার, তার সমর্থনে কাজ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঠাকুরগাঁও 3 আসনে জয়ী হন জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ। চাপাই নবাবগঞ্জ 3 আসনের উপনির্বাচনে নৌকা প্রার্থী আব্দুল ওয়াদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকি 3 আসনে এখনও ভোট গণনা চলছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে 6টি আসনে উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও ভোট সুষ্ঠু হওয়ায় সন্তোষ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তিনি জানান শতকরা 15-25% ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিল, আনুমানিক 15-20-25 ইত্যাদি হতে পারে, তবে নিশ্চিত করে এখনও বলা যাবে না। আমরা স্থানীয় প্রশাসন থেকে সর্বক্ষণ তথ্য নিয়েছি, 2-4টি 6টি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, একটি ককটেল তাজা পাওয়া গেছে, অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। হজে যেতে এবার গত বছরের তুলনায় প্রায় 2.5 লাখ টাকা বেশি খরচ হবে। সরকারি ব্যবস্থাপনায় 6,83,000 টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান এবার হজে যেতে সুযোগ পাচ্ছেন 1,27,198 জন। স্বাভাবিক সময়ে প্রতিবছর 1-1.5 লাখ বাংলাদেশি হজ করতে সৌদি আরব যান, কিন্তু বিশ্বজুড়ে কোভিড সংক্রমণে নানা বিধিনিষেধ থাকায় গত বছর হজ করার সুযোগ পেয়েছেন মাত্র 59,000 বাংলাদেশি। এ অবস্থায় প্রায় 3 বছরের ব্যবধানে এবার আসন্ন হজ মৌসুমে স্বাভাবিক সময়ের মতো অধিক সংখ্যক মুসল্লির হজ পালন নির্বিঘ্ন করতে বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা বসে। এ সময় বিমান প্রতিমন্ত্রী এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের জানান এবছর 1,27,198 জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় 15,000 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ প্যাকেজের মূল্য রাখা হয় 6,83,018 টাকা, যা গত বছরের চেয়ে প্রায় 1,60,000 টাকা বেশি। আর বিমান ভাড়া গত বছরের তুলনায় প্রায় 50,000 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1,97,797 টাকা। রিয়েলের মূল্য ছিল 21 টাকা আর সেই রিয়েলের মূল্য কিন্তু এখন 30 টাকা। বিভিন্ন খাতে আমরা সমন্বয় করেই আমরা আমাদের এটা কাজ করেছি। এদিকে হজযাত্রীদের জন্য নির্ধারিত বিমান ভাড়া অযৌক্তিক উল্লেখ করে হাফ সভাপতি বলেন টেকনিক্যাল কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে বিমান ভাড়া আরো কম রাখা উচিত ছিল। আমি মনে করি যে বিমান ভাড়াটি সঠিক হয়নি, এটা আরো কমতে পারত। সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখেই বৃহস্পতিবার 3 ক্যাটাগরিতে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানানো হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারি ও মার্চ আগামী 2 মাস প্রতিদিন রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত 5 ঘন্টা বন্ধ থাকবে বিমান চলাচল। উড্ডয়ন কিংবা অবতরণ করতে পারবে না কোনো ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতেই যাত্রী চাপে যে কোনো সেবা পেতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের চেয়ে লাগে বাড়তি সময়। তার উপর শীত মৌসুমে ঘন কুয়াশায় ফ্লাইট ডাইভারশন কিংবা উড্ডয়ন অবতরণে ভোগান্তিও হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ঘটনা। রাতে ফ্লাইট পরিচালনায় এয়ারলাইন্সগুলোর অভিযোগ ছিল রানওয়ের আলোক স্বল্পতা নিয়েও।
তবে দেরিতে হলেও এসব সমস্যার স্থায়ী সমাধানে তৎপর হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করতে যাচ্ছেন তারা। আর এজন্য বেছে নেওয়া হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত সময়কে। 2 ফেব্রুয়ারি থেকে 2 মাসের জন্য আমরা নোটিশ টু এয়ারম্যান জারি করেছি। এই জন্য 5 ঘন্টা করে রাতে 2টা থেকে সকাল 7টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সাধারণত রাতের এই সময়টাতে 7 থেকে 8টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে বিমানবন্দরে। এর মধ্যেই সেগুলো সরিয়ে দিনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফ্লাইটগুলোকে আমরা দিনের অন্যান্য সময় স্থানান্তর করেছি এবং আমরা চেষ্টা করছি সকল সংস্থার সমন্বয়ে আমাদের সম্মানিত যাত্রীদের সেবা সমন্বিত রাখতে এবং তাদের কাজকর্মগুলো সুন্দরভাবে সম্পাদন করতে। এই মুহূর্তে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS ক্যাটাগরি 2 এ নিতে কাজ চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যা শেষ হবে আগামী 3 মাসের মধ্যেই। এর সঙ্গেই এবার শুরু হতে যাচ্ছে লাইটিং ব্যবস্থারও উন্নয়ন কাজ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আইনমন্ত্রীর বারবার আশ্বাস দেওয়ার পরও ডিজিটাল সিকিউরিটি আইনে সাংবাদিক হয়রানি থামছেই না। এবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের খবর প্রচার করায় সময় টেলিভিশনের বার্তা প্রধানের খোঁজে গিয়েছে 5 থানার পুলিশ। ঠিকানা যাচাইয়ের নামে হয়রানি করা হচ্ছে বলেও জানান তিনি। 1, 2, 3 থানা নয়, সময় টেলিভিশনের হেড অব নিউজ মুস্তফা দানেশের খোঁজে 5 থানার পুলিশ। রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলার আবেদনের সূত্র ধরে কথিত ঠিকানা যাচাইয়ের নামে তার কর্মস্থল, ঢাকার বাসা এবং গ্রামের বাড়িতে রীতিমতো হুলস্থুল কাণ্ড। যখন এটা প্রতিবাদ করেছিল, মুস্তফা দানেশ জানান ঠিকানা যাচাইয়ের কথা বলে প্রথমে শাহবাগ থানা পুলিশ আসে তার কর্মস্থল সময় টেলিভিশনে, এরপর আসে কলাবাগান থানা পুলিশ, চাহিদা মতো প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয় পুলিশকে। এর কিছুদিন না যেতেই মুস্তফা দানেশের স্ত্রীর স্কাটনের সচিব ভবনে হাজির হন রমনা থানার আরেকজন, প্রয়োজনীয় তথ্য নিয়ে তিনিও চলে যান। ইতিমধ্যে মুস্তফা দানেশের স্ত্রী হাতিরঝিলের বাসায় উঠলে সবশেষ মঙ্গলবার সেখানেও হাজির হন হাতিরঝিল থানার ASI মাহবুব, যার আচরণ ছিল একেবারেই অপেশাদার সুলভ। সময় টিভির বার্তা প্রধানের দাবি, হয়রানির জন্যই এক বিষয়ে একাধিক থানা পুলিশের এমন কর্মকাণ্ড। প্রতিবার দেখা যাচ্ছে যিনি আয়ো রংপুরের CID-র উনি এই কাজগুলো করছেন। আমি একটা পদবী সম্পন্ন বড় পদের দেশের বেসরকারি প্রতিষ্ঠানে এবং গণমাধ্যমের কর্মরত কর্মী, আমার ঠিকানাগুলো কিন্তু না জানার কোনো স্কোপ নাই, একদম পরিষ্কার। আমার বাসা পর্যন্ত, আমার রাজশাহী বাড়িতে পর্যন্ত গিয়েছে এটা জানার জন্য, সেখানেও সে কনফার্মেন্স হ্যাঁ এটা আছে কিনা। তারপরে প্রতিবার আসছে আর এই দিনগুলো করছে, তাতে আমার কাছে মনে হচ্ছিল হেস্তনেস্ত করার একটা পরিকল্পনা কারো না কারো আছে। একটু পেছনে ফেরা যাক, 2021 সালের 4 জানুয়ারি মধ্যরাতে ফল প্রকাশের একটি ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিষয়টির জন্য উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক ও নিখিল চন্দ্র বর্মনকে দায়ী করে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন 7 জন শিক্ষক। অভিযোগে বলা হয় পরীক্ষকের বিস্তারিত নম্বরপত্র ও পরীক্ষা নিয়ন্ত্রক সহ ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই 2017 সালের ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নিলেও অভিযোগ করার অপরাধে শিক্ষকদের বিরুদ্ধে উল্টো মামলা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক। এরপর 2017-18 শিক্ষাবর্ষের ছাত্র শামীম ইসলাম ইংরেজি বিভাগের প্রথম বর্ষ 2nd সেমিস্টারের ল্যাব পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও তাকে প্রমোটেড দেখানোর অভিযোগ ওঠে, যে ফলাফলের যাচাইকারী ছিলেন শামসুল হক। বিষয়টি জানাজানি হলে উপ উপাচার্যকে আহ্বায়ক করে 4 সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে প্রতিবেদনে উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ফলাফল প্রস্তুতকারী মাহবুবুর রহমানের অসতর্কতা ও অসাবধানতার প্রমাণ মেলে। এখানেই শেষ নয়, তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনটি ওঠে সিন্ডিকেটের 91তম সভায়। ঘটনা তদন্তে পুনরায় গঠিত হয় 3 সদস্যের কমিটি। সিন্ডিকেটের তদন্ত কমিটি গঠনের খবর প্রচার করায় গত বছরের 21 সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তা প্রধান ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের হয়রানি করা হবে না, আইনমন্ত্রীর এমন বক্তব্য শুধু আশ্বাসেই যে সীমাবদ্ধ, যার সবশেষ প্রমাণ এই ঘটনা।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করা বাধাগ্রস্ত করার জন্য করা হয় নাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাঠ্যবইয়ে বলা হয়েছে বানর থেকে মানুষের জন্ম, এমন গুজব ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বলা হচ্ছে সব বই থেকে বাদ দেওয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার খলিফার জীবনী। ওয়াজ মাহফিল থেকে সংসদ, সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এমন গুজব। শিক্ষামন্ত্রী বলছেন নতুন শিক্ষাক্রম নিয়ে নানা অপপ্রচার ছড়িয়ে ফায়দা হাসিলে মাঠে নেমেছে একটি চক্র। জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে গোয়েন্দারা। শাকির আহমেদের রিপোর্ট। ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে জাতীয় সংসদ, সব জায়গায় কথা হচ্ছে পাঠ্যবই নিয়ে। বলা হচ্ছে বইয়ে আছে বানর থেকে মানুষের জন্ম। অনুসন্ধানে দেখা যায় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 24 পৃষ্ঠায় স্পষ্ট করে বলা হয়েছে বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের উদ্ভব হয়নি। পাঠ্যপুস্তক নিয়ে আরেকটি গুজব ডালপালা মিলেছে। নতুন বইয়ে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দেয়া হয়েছে, অথচ দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের 71 পৃষ্ঠায় সবিস্তারে আছে তাঁর জীবনী। পাঠ্যপুস্তকে চার খলিফার জীবনী বাদ দেওয়ার অভিযোগ উঠলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে যথাক্রমে 99 ও 97 পৃষ্ঠায় আছে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আর পঞ্চম শ্রেণীতে আছে বিদায় হজের ভাষণও। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে লালো নামক গল্পে পাঁঠাবলিতে উৎসাহিত করা হয়েছে, এমন অপপ্রচার চললেও বইয়ে এমন কোনো প্রসঙ্গই নেই। শিক্ষামন্ত্রী বলছেন ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমাদের বইতে কোথাও বলা নেই যে মানুষের পূর্বপুরুষ বানর কিংবা বানর থেকে মানুষ হয়েছে, বরং ঠিক উল্টোটা বলা আছে যে বানর মানুষের পূর্বপুরুষ নয়, বানর বা শিম্পাঞ্জি মানুষের পূর্বপুরুষ নয়, বানর থেকে মানুষ আসেনি। এই রকম করে আরো বহু অপপ্রচার আছে, যেই অপপ্রচারগুলোর আমরা অবশ্যই আমরা জবাব দিচ্ছি, জবাব দেব। আর গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করতে ইতোমধ্যেই কয়েকটি জেলায় মাঠে নেমেছে গোয়েন্দারা। কারা এই ধরনের গুজবের কাজটি করছেন এবং গুজব ছড়াচ্ছেন, এবং আমরা বিশেষ করে গাজীপুরে কিছু পাঠ্যপুস্তক তৈরি কারখানা রয়েছে বারোতপার দিকে, আমরা ওইগুলি খোঁজখবর রাখছি। এরাও এটা এরা এরা কোন মানসিকতা পোষণ করে, তারা কি গুজবের কাজটি তারাও করছে কি না, সেটা আমরা খেয়াল রাখছি। আর পাঠ্যবইয়ের ভুল সংশোধন ও দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করতে কাজ করছে দুইটি কমিটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দোকানিদের বাধার মুখে অভিযান শেষ না করেই ফিরতে হলো চট্টগ্রাম জেলা প্রশাসনকে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালাতে গেলে উত্তেজিত ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও বাধা দেন। এর আগে মেয়াদ উত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি করায় তিনটি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বুধবার বিকেলে অভিযানে নেমেই বাধার মুখে পড়েন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উত্তেজিত দোকানিরা দল বেঁধে তেড়ে আসেন ভ্রাম্যমাণ আদালতের দিকে। ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিক ও মিডিয়া কর্মীদেরও বাধা দেয় ক্ষুব্ধ দোকান কর্মচারীরা। পরে রিয়াজউদ্দিন বাজার থেকে অভিযান শেষ না করেই চলে আসেন ভ্রাম্যমাণ আদালত। তারা একজোট হয়ে আসলে আমাদের বিরুদ্ধে এখানে বা আমাদের মোবাইল কোর্ট অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো পরবর্তীতে এই সমস্ত দোকানগুলোতে লিস্ট, যেগুলো বিষয়ে অভিযোগ আছে, এগুলোতে আরো ব্যাপক ফোর্স নিয়ে ব্যাপক অভিযান পরিচালনা করা হবে। এর আগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে কাজী স্টোর সহ তিনটি প্রসাধনীর দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করে 1,60,000 টাকা। অধিকাংশে দোকানে ছিল বিদেশ থেকে লাগে জানা মালামাল, ছিল মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআই এর অনুমোদনহীন সাবান, শ্যাম্পু ও লোশন। বিএসটিআই এর অনুমোদন বিধিত পণ্যগুলো রাখা যাবে না, কারণ যে স্কিন ক্রিমগুলো ইউজের ফলে মানুষের বিভিন্ন চর্মরোগ হচ্ছে, যে আমাদের স্কিন ডিজিজগুলো হচ্ছে, মূলত হচ্ছে কি আপনার মানহীন। অবৈধ পণ্য রাখা দোকানগুলোতে আগামীতে বড় ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে গ্রিন হাউস ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটি নির্মাণ করতে যাচ্ছে বিসিবি, যেখানে থাকবে 20টি উইকেট। বর্ষাকালে নির্বিঘ্নে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। গ্রিন হাউসের এফেক্টের যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে রয়েছে, আমরা এই একাডেমি মাঠে এটা স্থাপন করতে যাচ্ছি অ্যাজ এ পাইলট প্রজেক্ট। সেটাতে প্রায় 20টা উইকেটকে আমরা কভার করব ফ্রম
নর্থ এবং সাউদার্ন সাইডে। নন বর্ষার সময় আমার স্ক্রিনটা খুলে ফেলা যাবে, বর্ষার সময় ওই স্ক্রিনটা টেনে এভরিবডি ক্যান প্র্যাকটিস। তো আমাদের যেটা হয় যে বর্ষার সময় আমাদের ইনডোর ছাড়া আর খুব একটা প্র্যাকটিসের সংকুলন থাকে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দরজা খুলল অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, স্টল ঘুরে কিনলেন বই, সমালোচকদের করা জবাব দিয়ে বললেন ক্ষমতায় যেতে হলে আসতে হবে নির্বাচনে। শেষ হলো বিএনপির চার পর্বের পদযাত্রা, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশ বিরোধীদের রুখে দেওয়ার প্রত্যয় আওয়ামী লীগের, সহিংসতাকারীদের নিষিদ্ধের দাবি। এবং বগুড়া চার আসনে হিরো আলমকে 834 ভোটে হারালেন জাসদের তানসেন। তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীর জয়, ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টি, ব্রাহ্মণবাড়িয়ে স্বতন্ত্র সাপ্তাহ জয়ী। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।